সুপারস্টার শাকিব খান ও ওপার বাংলার ইভিকা অভিনীত প্রিয়তমা সিনেমাটি ইতিমধ্যে নেটিজেনদের মনে জায়গা করে নিয়েছে। শুরুতে সিনেমাটি 100টি হলে মুক্তি পাবার কথা থাকলেও এর জনপ্রিয়তার কারণে পরবর্তীতে আরো 7টি হল যোগ হয়। সিনেমাটিতে শাকিব খান ও ইভিকা পাল ছাড়াও আছেন শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মি, ডন লুৎফুর রহমান খান, সীমান্ত, শহীদুল নবী, কাজী হায়াতের মতো পরীক্ষিত অভিনেতা অভিনেত্রীরা। তরুণ পরিচালক হিমেল আশরাফের সঙ্গে সিনেমাটি চিত্রনাট্য করেছেন ফারুক হোসেন। সিনেমাটির সঙ্গীত পরিচালনায় ছিলেন প্রিন্স মাহমুদ, যিনি ইতিমধ্যে তার নিজের কাজের প্রমাণ দিয়েছেন। জেমসের মা, বাবা কতদিন দেখি না তোমায়, এক নদী যমুনা, বারো মাস ভালোবাসি তোমায় এর মতো অসংখ্য বিখ্যাত গানে। প্রিয়তমা সিনেমার টাইটেল সং প্রিয়তমার মাধ্যমে দীর্ঘ বিরতি শেষে আবার গানে ফিরেছেন একসময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী বালাম। গানটিতে বালামের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন কোনাল। বালাম এবং কোনালের প্রিয়তমা গানটি ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। প্রিয়তমা গানটি সম্পর্কে প্রিন্স মাহমুদ প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, গানটি খুব ভালো হয়েছে, 90-এর দশকে যারা আমাদের গান শুনেছেন তাদের ভালো লাগবে, আবার এই সময়ের শ্রোতাদেরও ভালো লাগবে। সিনেমাটিতে মোট 4টি গান রয়েছে। সিনেমাটোগ্রাফি, লোকেশন, সাউন্ড কস্টিউম, মেকআপ, লাইট সবকিছু মিলিয়ে প্রিয়তমা যেন একটি কমপ্লিট প্যাকেজ। ছোটখাটো ভুল ত্রুটি উপেক্ষা করে বিনোদনের মানসিকতায় দেখলে প্রিয়তমা এখন পর্যন্ত বাংলা ছবির ইতিহাসে একটি সেরা সিনেমা। সবচেয়ে বড় কথা হলো, সিনেমাটি পরিবারের সকলের সাথে উপভোগ করার মতো একটি সিনেমা। অশ্লীলতা এবং আইটেম গানের নামে ব্যহাপনার পুরোপুরি বিপরীত একটি সিনেমা প্রিয়তমা। ঈদে প্রিয়তমার সঙ্গে মুক্তি পেয়েছিল মোট 5টি সিনেমা। সবগুলোকে পেছনে ফেলে শাকিবের প্রিয়তমা দর্শক জনপ্রিয়তার শীর্ষে। সিনেমাটিতে নায়িকা ইভিকা পালের শিশু সুলভ আচরণ, সরলতা, ভুল ভাল ইংরেজি, ন্যাকামিপনা, শাকিবের দৃষ্টিতে এক দৃষ্টিতে তাকানো, সব মিলিয়ে নতুন হিসেবে তার অ্যাক্টিং লেভেল ছিল দুর্দান্ত। শাকিব খান বরাবরই ছিলেন স্বাভাবিক, গল্পের প্রয়োজনে অন্যান্য চরিত্রগুলো ছিল মানানসই। আপনার অনুভূতি এমন হবে যে এক নতুন বাংলা সিনেমা দেখছি, এক নতুন শাকিব খানকে দেখছি। দিন শেষে প্রিয়তমাকে একটি পয়সা উসুল সিনেমা বললেও ভুল হবে না। আপনাকে অ্যাকশন, রোমান্টিক, বিচ্ছেদ সব ধরনের অনুভূতি দেবে, কোন ধরনের নোংরামি ছাড়াই। সেই সাথে ইভিকা পালের ন্যাচারাল অভিনয় আপনাকে মনে করিয়ে দেবে 90-এর দশকের প্রেমের কথা। তো আপনি আপনার প্রিয়তমার সঙ্গে প্রিয়তমা দেখেছেন কি?